হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেলি ব্লগ চুমকি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগে আমি তোমাদের কি দেখাবো দেখাচ্ছি। এটা এটা কি অনেকেই জানো, সবাই জানো, বিশেষ করে তো আমি বলছি পিগি ব্যাংক। তো এটাকে নিয়ে আজকে একটা ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি কিনেছি অনলাইনের থেকে। তো মানে কীভাবে কিনেছি, কত নিয়েছে অ্যাকচুয়ালি আমার তো মনে নেই, তবু কত নিয়েছিল, 250 টাকার মতন নিয়েছিল। তো আমি মেশো অ্যাপ থেকে এটা অর্ডার করেছিলাম। তোমরা চাইলে মেশো অ্যাপ থেকে অর্ডার করে নিতে পারো, আর এখন তো সবার কাছে মেশো অ্যাপ আছেই। তো ভিডিওটা শুরু করা যাক, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন এই চ্যানেলে এখনও করোনি তারা প্লিজ করে দিও। তাহলে শুরু করা যাক, এটাকে আমি কীভাবে ইউজ মানে করে কীভাবে জিনিসটা অনেক জানো, তবু আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো এটাই এরকম দেখতে হয়। অনলাইন থেকে আমি এটা 250 টাকার মতন কিনেছি, 250 টাকা কি 235 টাকা এরকমই দাম নিয়েছিল। তো ভিতরে একটা ডগ আছে, তো এখানে কয়েন দিলে ডগটা বের হয়ে কয়েনটা ভিতরে টেনে নেবে। কয়েন কালেক্ট করে রেখেছি, চাবি আগে দিতে হবে, চাবি দিয়ে দিচ্ছি। তো দেখো একটা কয়েন, আবার দেখাচ্ছি, নিয়ে গেল। এটাকে প্রেস করলে দেখবে এই যে চাবি, আর হ্যাঁ কয়েনটাকে বের করবে, এটাকে এইভাবে খুলে দেবে, ভিতরে ওই যে কয়েনটা দেখা যাচ্ছে, ব্যাস। তো এটাকে আবার লাগিয়ে দিচ্ছি। তো ছোটোবেলায় অনেকেই খেলেছো এটা দিয়ে, তো আমার এটা আবার খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার মেয়ের খুব পছন্দ, আমার মেয়ে এটা লাগবে বলে এটা কিনেছি। খুব সুন্দর না? আর এটা যে আমি যখন ফার্স্ট টাইম কিনেছিলাম একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তো শর্ট ভিডিওটাও ভীষণ ভাইরাল হয়েছিল। জানি না বড় ভিডিওগুলো কেন হয় না, তোমাদের কি ভালো লাগে না? তো আর একবার করি, আর প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগ আমি এটাকে দিয়েই করবো। তো মেশো অ্যাপে আছে, ফ্লিপকার্টেও আছে, তোমরা ফ্লিপকার্টেও তোমরা অর্ডার করতে পারো। তো দেখতে খুব সুন্দর না? তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে একটু গ্রো করার ইস্যু করতে চাই। তোমাদের সাপোর্ট ছাড়া তো হবে না, প্লিজ পাশে থাকো। তো এই হচ্ছে দেখতে হয়, তো তোমাদের এটা কিরকম লাগলো কমেন্ট বক্সে কিন্তু বলবা। তো ব্লগটাকে আমি আজকে বেশি বড় করলাম না, কারণ এটা দিয়ে আর কত বড় করা যায়। তো এটা সম্বন্ধে আর কি বলবো, তোমরা কিনো, ভালো লাগবে আশা করি, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো ব্লগটাকে আর বেশি রাগালাম না, আজকের ব্লগ এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।